বিজেপি কাউন্টডাউন আরম্ভ হয়ে গেছে উত্তা গণনা যে সরকারখনে ততাতৈয়াক এই নির্বাচন ঘোষণা করা হতভম্ব হয়েছে পৌরসভার মেয়াদ কেতিয়াবাই উকলি গৈছিল কিন্তু মাত্র চারিদিন মই ন তারিখে মণিপুরলে গৈছো যাওয়ার সময় একো দেখা নাই হেলি প্লেনের পর নামার লগে লগে দেখিছো যে অসমৰ মিউনিসিপালিটির দিন ঘোষণা করেছে মই এই কারণে এই কথাটা উল্লেখ করেছো যে দিনটো বড় তারিখটো বড় গুরুত্বপূর্ণ কথা ন তারিখে অধিসূচনা জারি করে মাত্র কেটামান দিন যত শনিবার দেওবার করে মাত্র কেটামান দিন তিনদিন চারিদিন দি 15 তারিখ লাস্ট ডেট দিছে ঠিক আছে লাস্ট ডেট দিছে এইখিনিও আপনার পিছত আমি কম কিন্তু যিদিনা আমার কাউন্টিংৰ দিন ঘোষণা করেছে সেই কথাটো বহুত তাৎপর্যপূর্ণ 9 মার্চ 9 মার্চ তারিখে কাউন্টিং হব এই কথাটো সাধারণ রাইজেও বুঝি পাইছে যে ইমান ততাতৈয়াকৈ নির্বাচন করে 9 তারিখে কিয় ঘোষণা করেছে এই কারণে ঘোষণা করেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় চার্টার প্লেন লৈ ভারতবর্ষের বিভিন্ন ইমূলের সিমূলতে ঘুরে ঘুরেছে আর গম পাইছে উমান পাইছে যে এইবার বিজেপির অবস্থা বেয়া বিজেপি কাউন্টডাউন আরম্ভ হয়ে গেছে উত্তা গণনা এই কারণে 5খন রাজ্যের নির্বাচনের ফল ঘোষণা 10 মার্চত করব আর সেইদিনাই ইউপিত বিজেপির পতন হব পঞ্জাবতো বিজেপির কোনো আপনার তাত এখন সিট পায় না নাপায় সন্দেহ ধরা খাই গোয়াত অবস্থা বেয়া উত্তরাখণ্ডত হারিব মণিপুরত অবস্থা বেয়া যেতিয়া 10 মার্চত 5খন রাজ্যের ভিতর 5খনতে বিজেপির শূন্য হব তার প্রভাব অসমতো মিউনিসিপালিটিত পড়ব বলে আগতীয়াক জানে এজনে তো আগতীয়া বতরা জানে বতর রাজ্যজনী রাজনৈতিক জানে গতি সেই কারণে ততাতৈয়াক নির্বাচন দিছে আর সকলে বুঝি পাইছে যে এইবার বিজেপির অবস্থা বেয়া এক দুর্গম যাত্রা সূর্যত উত্তাপ বিচারি আমার যাত্রা চন্দ্রর পোহরর দরে আমি দিম স্বচ্ছ বার্তা আপনার মঞ্চ আপনার কণ্ঠ সন্মুখ